হ্যালো ভিউয়ার্স, আমরা আসলে হোম কোয়ারেন্টাইনের ভিতরে থেকে থেকে আমরা খুব বোর হয়ে গেছি। ঠিক আছে, আসলে টোটাল ঢাকাতে যখন কোনো লোক নাই তখন এই যে চার এতিম অদম, এই চারজন আমরা আসলে খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আসলে দিন যাপন করতেছি। ফাইনালি আমরা আজ 15 দিন পরে বাসা থেকে বের হলাম, কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না আমরা। আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করো ভাই। আপনি কিছু বলেন ভাই এই করোনা পরিস্থিতি সম্পর্কে? ভাই আপনি মুখটা খুলে ভাই দুইটা কথা কন ভাই, ভাই আমার দুইটা কথা কন ভাই, আমার লাইভে আইছি ভাই আমি, ভাই ভাই দুইটা কথা কন ভাই আমি, ভাই ভাই আমার লাইভটা ভাই দুটা পিওর সার্ভে, ভাই আসুন ভাই, ভাই আসুন ভাই, ভাই ভাই আপনি দুইটা কথা কন ভাই, ভাই ভাই আমি আপনার পা ধরি ভাই, আসলে সে বলতে যাচ্ছে না যে আব্দুল্লাহ আছে লাইভে আর কি, এখনো পর্যন্ত আমরা অনেক ভালো আছি, কিছু করার নাই, সবাই মোবাইল নিয়ে ঘরে থাকেন, অ্যাটলিস্ট কেউ বাড়ি থেকে বের হয়েন না, সবার কাছে রিকোয়েস্ট। আমরা আসলে বাইরে বের হয়েছি, এটা আসলে বাইরে বলা যাবে না, বাসার নিচেই আমরা এভাবে স্টে থাকছি বাসাতে। যাই হোক, আল্লাহ হাফেজ, পরিস্থিতি ভালো হলে আবার দেখা হবে সবার সাথে।